অরাজকতা চলছে এমনটা অভিযোগ করছে কুরপুরা শরীফের যারা রয়েছেন এই মুহূর্তে পীরজাদারা একই সঙ্গে নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে আইএসএফ কর্মী সমর্থকেরা তারা পথে নামবেন গতকাল যে ছবিটা সামনে এলো গতকাল আদালত থেকে বেরোনোর পর কি হলো নওশাদ সিদ্দিকীর সঙ্গে যেখানে নওশাদ সিদ্দিকী রিপাবলিক বাংলাকে বললেন চোখে চোখ রেখে লড়াই তার বজায় থাকবে দেখুন মানুষের জন্য লড়ে যাবে ও নওশাদ সিদ্দিকী বলছেন রিপাবলিক বাংলাকে এক্সক্লুসিভ বাইটে তিনি যেটা বলছেন যে চোখে চোখ রেখে তিনি লড়াই করবেন তার সঙ্গে প্রথম দিন থেকেই রয়েছে পুরপুরা শরীফ আমি আবারো চলে যাব মধুকল্পিতার কাছে মধুকল্পিতা পুরপুরা শরীফ এই মুহূর্তে যেখানে আইএসএফ কর্মী সমর্থকরা রয়েছেন পীরজাদারা রয়েছেন তারা দেখা করেছেন গিয়ে লালবাজারে নওশাদ সিদ্দিকীর সঙ্গে এই মুহূর্তে তারা ঠিক কি ভাবছেন কিছুক্ষণ পরেই তারা পথে নামবেন তাদের কর্মসূচি রয়েছে আদালত থেকে বের করা হলো যখন প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে জেলের পথে তখন তিনি অভিযোগ করেছেন নওশাদ সিদ্দিকী অভিযোগ করছেন যে তাকে ভয় দেখানো হচ্ছে এবং তিনি জোর গলায় বলছেন যে তিনি মানুষের জন্য লড়াই করছেন মানুষের পাশে তিনি থাকবেন কোনোভাবেই তিনি নিজেকে কোনোভাবেই তিনি সেখান থেকে সরাবেন না কোনোভাবেই তিনি বিক্রি হবেন না এই ধরনের কথাও কিন্তু তার মুখে গতকাল শোনা গিয়েছে কারণ এটা নওশাদ সিদ্দিকী এর আগে অনেকবার বলেছিল যে আমাকে এরা কিনা চক্রান্ত শুরু হয়েছে এর আগেও অফার এসেছিল যে তুমি আইএসএফ ছেড়ে দাও দলটাকে বন্ধ করে দাও দিয়ে আমার দলে চলে এসো তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে বর্তমান শাসক দল তাকে কেনার পরিকল্পনা করেছিল এর আগে বিশেষ করে কয়েক বছর আগে আপনার এই নওশাদ সিদ্দিকীর বাড়িতে বেশ কিছু পুলিশ হামলা করেছিল এবং তাকে বলা হয়েছিল যে তুমি আইএসএফ দল ছেড়ে দাও আইএসএফ করো না তুমি আমাদের দলে ফিরে এসো তখন সেই সময় তিনি প্রতিজ্ঞা নিয়েছিল যে আমি আইএসএফ দল গঠন করব অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করব জনগণের আমি পাশে থাকব কিন্তু আজকে যখন নওশাদ সিদ্দিকীকে জেলে নিয়ে যাওয়া হলো যেখানে আমি যেটা খবর পেয়েছি যে নওশাদ সিদ্দিকীর উপরে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে তার উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে যে তুমি আইএসএফ দল ছেড়ে দিয়ে বর্তমান শাসক দলের সঙ্গে যুক্ত হও তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে কিন্তু নওশাদ সিদ্দিকীর একটাই উক্তি আমি সিদ্দিকুল্লাহ চৌধুরী না আমি আমার মাতা কাউকে বিক্রি করব না আমি জনগণের সেবার জন্য পার্টি করেছি দল তৈরি করেছি জনগণের জন্য আমি লড়াই করে যাবো যে জীবন দিতে হয় জীবন দিতে রাজি আছে